On a calmé mon fils, on est salé, tu n'as pas. প্রধানমন্ত্রী তোমার কথা মিথ্যা হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী তোমার কথা মিথ্যা হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দল দূর হ, মিথ্যাবাদী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হায় হায়, মিথ্যাবাদী নূতন প্রধানমন্ত্রী হায় হায়, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হায় হায়, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হায় হায়, রুজি রোজগার কেড়ে নেওয়া হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। প্রধানমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, প্রধানমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী স্মরণ করো, মুখ্যমন্ত্রী স্মরণ করো, প্রধানমন্ত্রী স্মরণ করো, প্রধানমন্ত্রী স্মরণ করো, প্রধানমন্ত্রী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, প্রধানমন্ত্রী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, নরেন্দ্র মোদী স্মরণ করো, আপনার মাথা পুরা করো, পেপার মিল চালু করো, প্রধানমন্ত্রী স্মরণ করো, আপনার মাথা পুরা করো, পেপার মিল চালু করো, সন্ধ্যাকে স্মরণ করো, আপনার মাথা পুরা করো, আপনার মাথা পুরা করো,
ব্যক্তিরা এসেছে এবং আমরা জানতে হবে বুঝতে হবে এই পাঁচগ্রাম পেপার মিলটা আমাদের একটা প্রাণ, কারণ এই বরাক ভ্যালির বিভিন্ন জাতি জনগোষ্ঠীর এখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এটাকে বন্ধ করে দেওয়া হলে লক্ষ লক্ষ পরিবারের রুজি রোজগার বন্ধ হবে এবং আমাদের আজকে যে কর্মব্যবস্থা হবে সেটার জন্য ভবিষ্যৎ দিনে তালিকারা এটা একটা কষ্ট ধারণা আমাদের বরাক ভ্যালির মানুষের কাছে হয়ে গেছে বন্ধুগণ। সেই সঙ্গে আমি আজকে এই সভাস্থলে দাঁড়িয়ে বলছি আমাদের মহামান্য প্রধানমন্ত্রী এবং মহামান্য বর্তমান আসামের মুখ্যমন্ত্রী অতীব অনতি বিলম্বে সরকারের জন্য এটা খোলার জন্য একটা চকলেটের পয়সা নয় বন্ধুগণ, সরকার কর্তৃপক্ষ কোটি কোটি টাকা আজকে খরচ করছে, কিন্তু আমাদের কাজ কেন্দ্র এই পেপার মিলকে বন্ধ করে দেওয়া আমরা পুরো অবস্থায় মেনে নিতে পারি না এবং সবাইকে সব দলীয় নেতৃবৃন্দকে আমরা এটার জন্য জবাবদিহি করতে হবে। এই নেতৃবৃন্দ বন্ধুগণ, মিডিয়া সাংবাদিক ভাইরা, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি খবরপূর্ণ সময় আমার এবং আমাদের দলীয় উদ্যোগে আমরা সবাই সমর্থন করে যাব এই বলে আমি আজকে রিভাইভাল ইলেকশন কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের পেপার মিলের জন্য আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস এই আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করে এসেছে, ভবিষ্যত করে থাকবে। আমাদের পেপার মিলের সন্ধি করে আছে, আমাকে ভোট বলে আমি এই পেপার মিলটা চালু করে দেবো। আমি বাংলা দেখেছি, তিনি সম্পূর্ণ এটা ভালো করেছে। আমরা বলতে চাই আমাদের শেষ সপ্তমিন্দু পর্যন্ত দিয়ে আমরা লাইভ মহাপতি সকল জয়জাতে আন্তর্জাতিক অবসরৰ পৰা আমি আপোনালোকক আন্তৰিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। অৱগত যে বিভিন্ন সময়ত আমাৰ আপোনালোকৰ এই সুন্দৰ ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বিভিন্ন সময়ত এইজনেই কৰিছো। ইয়াত ৰাজনৈতিক আৰু ধৰ্মৰ উৎসৱ এটা আমাৰ উদ্দেশ্য, এইটো অসমৰ বৰাকৰ ব্ৰহ্মপুত্ৰৰ নহয়, আমাৰ সমূহ পৰিয়ালৰ আমাৰ এটা উদ্যোগ হয়। মুখ্যমন্ত্রী আমাৰ মন্ত্রী সকল, কেবিনেট মন্ত্রী সকল, বিধায়ক সকলে যেনেকুৱা বলিষ্ঠ বেয়া নেপাব, রাইজ বনাম গাবলৈ অহা নাই, আমাৰ খুব উঠিছে যে আমি আমাৰ দায়িত্ব আন্দোলন কৰা নেকি, ছাত্রসকলে শিক্ষা গ্রহণ নকৰি ইয়াত বহি থকা ৰোধ, ইয়াত আমাৰ বৃদ্ধ আবাল ভূমিকা সকলে ইয়াত আমি কষ্ট কৰিবলগীয়া, এইটো আমাৰ হক, এইটো ৰাজনৈতিক অসমৰ হক, এইটো আধিকাৰিক পদ্ধতি সংস্থাপন কৰিবলৈ হয়।